আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল ইউরোপ সংবাদে বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। ইইউ ত্যাগে ব্রিটেনের ক্ষতি ছাড়াতে পারে $150 মিলিয়ন, চাকরি হারাতে পারে 10 লাখ ব্রিটিশ। শাটলে সাদিক খানের পক্ষে লেবার লিডার জেরেমি কর্বিনের প্রচারণা। ইন্টারপোলের রেকর্ড থেকে মুছল তারেক রহমানের নাম। ব্রিটেনের মন্ত্রিসভা থেকে ডানকান স্মিথের পদত্যাগ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইইউ থেকে বের হয়ে এলে ব্রিটেনে $145 বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারে, পাশাপাশি 10 লাখ ব্রিটিশ চাকরি হারাতে পারে বলে এক সমীক্ষায় উঠে এসেছে। কনফেডারেশন অফ ব্রিটিশ ইন্ডাস্ট্রিজ CBI এর পক্ষ থেকে এই সমীক্ষা চালিয়েছে PwC। সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেন ইইউ ত্যাগ করলে 2020 সালের মধ্যে ব্রিটিশ অর্থনীতির উপরে এর বিরূপ প্রতিক্রিয়া পড়বে। ব্রিটেনের মোট GDP-র 5% হ্রাসের ঝুঁকির পাশাপাশি বেকারত্ব বাড়তে পারে 3% পর্যন্ত। ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ বজায় রাখার পক্ষে বিপক্ষে তীব্র বিতর্ক চলছে ব্রিটেনে। ইউরোপীয় পন্থীরা মনে করেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ ত্যাগ করলে যুক্তরাজ্য ভাঙনের সূত্রপাত হবে, স্কটল্যান্ড স্বাধীনতার দাবিতে আবারও গণভোট চাইবে। আর বিপরীত শিবিরের মানুষরা মনে করেন, ইউরোপীয় ইউনিয়ন রাজনৈতিক ও অর্থনৈতিক জোট থেকে বের হয়ে এলে ব্রিটেন শক্তিশালী অবস্থানেই থাকবে। পাঁচই মে অনুষ্ঠিতব্য লন্ডনের মেয়র নির্বাচনে লেবার পার্টির মেয়র প্রার্থী সাদিক খানের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ হিসেবে শনিবার বাঙ্গালি পাড়ায় শ্যাডোয়েলে ক্যাম্পেইন করেছে লেবার লিডার জেরেমি কর্বিন MP। ক্যাম্পেইনে স্থানীয় লেবার লিডার পার্টির বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর ডেপুটি মেয়র কাউন্সিলর সিরিয়া খাতুনের পরিচালনায় সংক্ষিপ্ত পথসভায় আরও বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, GLA মেম্বার প্রার্থী ওমেশ দেশাই। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন MP জিম প্রিস, প্রেটচি কাউন্সিলর আব্দুল মুকিত চুন্ন MB, রাজীব আহমদ ও আয়াস মিয়া প্রমুখ। সভায় লেবার লিডার জেরেমি কর্বিন সমৃদ্ধ লন্ডন উপহার দিতে লেবার প্রার্থী সাদিক খানকে ভোট দেবার আহ্বান জানান। এ সময় তিনি বর্তমান কনজারভেটিভ সরকারের সাম্প্রতিক বাজেট, বিভিন্ন ক্ষেত্রে ফান্ডিং কাটের তীব্র সমালোচনা করেন। The people of Tower Hamlets need better housing. They need a Labour mayor and a Labour city council to help the borough deliver that. And that's what we're going to do. অবশেষে ইন্টারপোলের রেকর্ড থেকে মুছল বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম। সোমবার পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক কারণেই তারেক রহমানের নাম ইন্টারপোলের তালিকায় ঢোকানো হয়েছিল। এখন ইন্টারপোল তাদের তালিকা থেকে তারেক রহমানের রেকর্ড মুছে দিয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেছেন সলিসিটর ডেভিড রিক্টর। ব্যারিস্টার MA আরিফিন আশরাফের পরিচালনায় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমানের পক্ষে আইনি লড়াই করা প্রতিষ্ঠান লন্ডনের লন্ডিয়াম সলিসিটরস এর ব্যারিস্টার AKM কামরুজ্জামান। সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য বিএনপির সভাপতি MA মালেক, সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন, নাসির আহমেদ শাহীন, আবুল হোসেন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 21 আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল। তারেক রহমানের নাম ইন্টারপোলে যেভাবে অ্যাড করা হয়েছিল, এটা একটা টোটালি ইট ওয়াজ কন্ট্রারি টু ইন্টারপোল কনস্টিটিউশন Article 3 যদি আমরা ব্যাখ্যা করি, যদি আমরা ক্লিয়ারলি বলা আছে কোনো ব্যক্তির নাম ইন্টারপোলের রেড অ্যালার্টে দেওয়া যাবে না, এটা কোনো পলিটিক্যাল মোটিভেশন হয়ে, কোনো রেশিয়াল কারণে অথবা কোনো রিলিজিয়ন রিজনে, তো এখানে আমরা এস্টাবলিশ করতে সক্ষম হয়েছি যে সিনিয়র ভাইস চেয়ারম্যানের নাম এখানে পুট করা হয়েছিল টোটালি পলিটিক্যাল মোটিভেশন। ব্রিটেনের মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেন ইয়ান ডানকান স্মিথ। ডিজিপল বেনিফিট ফান্ডিং কাটের পদক্ষেপকে সমর্থনযোগ্য নয় আখ্যা দিয়ে পদত্যাগ করেছেন তিনি।
ইউতে ব্রিটেনে থাকা আর না থাকার প্রশ্নে গণভোটকে সামনে রেখে ডানকান স্মিথের এই পদত্যাগকে ক্যামেরন সরকারের জন্য বড় ধাক্কা বলে বিশ্লেষণ করেছে ব্রিটিশ মিডিয়া। পদত্যাগী মন্ত্রী ডানকান স্মিথ অভিযোগ করেন, সোশ্যাল ওয়েলফেয়ার খাতে সরকারের এই রকম কাটছাঁটের পদক্ষেপ এক ধরনের চাপ তৈরি করছে। ডানকানের পদত্যাগ বিস্ময় ও হতাশা প্রকাশ করেছে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ব্রিটেনের বিরোধী দলগুলো ডানকান স্মিথের পদক্ষেপকে স্বাগত জানিয়ে জজ অসবর্নকেও পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। লেবার লিডার জেরেমি কর্বিন বলেন, ডানকান স্মিথের পদত্যাগ সরকারের বিশৃঙ্খলাকে তুলে ধরেছে। গেল চার বছরে যুক্তরাজ্যে যৌন অপরাধীর তালিকা থেকে প্রায় 700 জনকে বাদ দেওয়া হয়েছে। এদের মধ্যে 157 জন শিশু নিপীড়ক রয়েছে। বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। 2012 সাল থেকে এ পর্যন্ত যৌন অপরাধীদের তালিকায় বাদ পড়ার মধ্যে রয়েছে শিশু ধর্ষক, শিশুদের যৌন নিপীড়কমূলক ছবি তোলায় ব্যক্তিরা। এই ব্যাপারে একজন মুখপাত্র জানান, তালিকায় যাদেরকে অনির্দিষ্টকালের জন্য রাখা হয়েছে তারা 15 বছর পর পুনর্নির্বাচনের আবেদন করতে পারবে। প্রাণবন্ত আয়োজনে স্মৃতির পর্সা ছাড়িয়ে অনুষ্ঠিত হল সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মদন মোহন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তী ও পুনর্মিলনী উৎসব। বয়সের ব্যবধান এদিন ঘুচে গিয়ে সবার পরিচয় হয় একই বিদ্যাপীঠের সাবেক শিক্ষার্থী হিসেবে। পূর্ব লন্ডনের একটি ভেনুতে রোববার দুপুর থেকে বিরতিহীন 7টা পর্যন্ত টানা সরব ছিল অনুষ্ঠান মঞ্চ। স্মৃতিচারণ পর্ব, আমন্ত্রিত অতিথিদের বক্তব্য আর সাংস্কৃতিক অনুষ্ঠান তিন পর্বের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ এমপি স্টিফেন জেমস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং স্মৃতিচারণে অংশ নেন মাহমুদ এ রোব, শামসুল আবেদিন নেসোয়ার, ফয়জুল ইসলাম লস্কর, মোহাম্মদ মনির হোসেন, মুজিবুর রহমান, মোহাম্মদ আনসারুল হক, এম এ রোব, মোহাম্মদ শহীদ আলী, আব্দুল কালাম, মোহাম্মদ সেলিম ও ব্যারিস্টার ফজলুল হক, আমির হাসান চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ শওকত, মোহাম্মদ জুনায়েদুর রহমান জুনেদ ও জামাল আহমেদ খান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ননস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদের, পাশা খন্দকার সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের বিশিষ্ট জনেরা। এখানে আইয়া আমরা অনেক সিনিয়র ভাই, অনেক জুনিয়র এবং অনেক বন্ধুরে ফাইয়া খুব বেশি আনন্দ উপভোগ করি আর আমরা, এবং অনুষ্ঠানের সবগুলা খুব শৃঙ্খলাভাবে হওয়ার জন্য তারা ধন্যবাদ জানাই। সম্পূর্ণ হল দ্য কালেকটিভ অব বাংলাদেশি স্কুল গভর্নরের উদ্যোগে আয়োজিত জিসিএসই ও এ লেভেল অ্যাওয়ার্ড। অনুষ্ঠানে 83 জন শিক্ষার্থীদেরকে জেসিএসসি ও এ লেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এই সময় অভিভাবক, শিক্ষার্থী, কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীদের পড়ালেখায় আরও বেশি উৎসাহিত করতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংগঠনের চেয়ারপারসন শাহানুর আহমদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলতাফ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লর্ড ম্যাকক্লিনান অফ রগার্ড, ব্যাথনান গেন অ্যান্ড বো আসনের এমপি রোশনার আলী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিক্স, ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, কাউন্সিলর রিসেল স্যান্ডার্স প্রমুখ। সোনালী ব্যাংক ইউকে লিমিটেড কর্তৃক আগামী 30 জুন সোনালী ব্যাংক লুটন শাখা বন্ধ করার ঘোষণা দেয় লুটন ও পার্শ্ববর্তী শহরের বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। লুটন থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ আলতাফ হোসেন জানান, সোনালী ব্যাংকের লুটন শাখা বন্ধের খবরে কমিউনিটিতে ছড়িয়ে পড়লে কমিউনিটির নেতৃবৃন্দ রোববার স্থানীয় একটি হলে প্রতিবাদ সভার আয়োজন করে। মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে ও অধ্যক্ষ ফরিদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে সোনালী ব্যাংক লুটন শাখা বন্ধের ঘোষণা প্রত্যাহারের দাবি জানান। সভায় বক্তারা বলেন, ব্যাংক পরিচালনায় দক্ষতার অভাব, অব্যবস্থাপনা, কর্মকর্তাদের উদাসীনতার কারণেই সোনালী ব্যাংক লাভজনক প্রতিষ্ঠান থেকে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। বক্তারা বলেন, সোনালী ব্যাংক লুটন শাখা বন্ধের ঘোষণা প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সভায় বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ আবুল হোসেন, কাউন্সিলর তাহির খান, এসআই খান, হাজি সৌরভ আলী, আব্দুল মতিন, সৈয়দ মাহবুব আলম, সিরাজ খান, গৌসুর রহমান, আব্দুল বাসির চৌধুরী, মোহাম্মদ মজনু, মজনু আহমদ শাহনাজ প্রমুখ।
ফ্রান্সে সর্বোচ্চ রান্না বিষয়ক প্রতিযোগিতা রাবেলাইস ট্যালেন্ট 2016 প্রতিযোগিতায় 1600 প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকারকারী বাংলাদেশি তরুণ ইব্রাহিম খলিলকে প্যারিস বাংলা প্রেস ক্লাব ও বাংলাদেশ দূতাবাস ফ্রান্স পৃথক পৃথকভাবে সংবর্ধনা প্রদান করেছে। আমাদের ফ্রান্স প্রতিনিধি এনায়েত হোসেন সোহেল জানান, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিতে ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন সোহেলের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ইব্রাহিম খলিল, ফেরদৌস করিম আকঞ্জি, নয়ন মামুন, জহিরুল ইসলাম রানা প্রমুখ। অন্যদিকে বাংলাদেশ দূতাবাসে ইব্রাহিম খলিলকে সংবর্ধনা প্রদান করা হয়। দূতাবাসের হেড অফ কাউন্সিলর হজরত আলী খানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, চিত্রশিল্পী মাহমুদা ইসলাম নিপা, ইব্রাহিম খলিল ও আবু তাহির। অনুষ্ঠানে দূতাবাসের পক্ষ থেকে ইব্রাহিম খলিলের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন রাষ্ট্রদূত। সম্প্রতি অফ স্টেট ইন্সপেকশন রিকোয়ারমেন্ট সম্পূর্ণ করেছে পূর্ব লন্ডনের মাজহারুল উলম মাদ্রাসা। এতে মাদ্রাসা কমিটির পক্ষ থেকে সকল শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। এই উপলক্ষে রবিবার দুপুরে মাদ্রাসার প্রাক্তন ওপেন ডে প্রাঙ্গণে ওপেন ডে ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করেন মাওলানা আলহাজ জমশেদ আলী, পরিচালনা করেন মাদ্রাসা শিক্ষক মাওলানা সাইদ আহমদ। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রিন্সিপাল শায়খ এমদাদুর রহমান মাদানী। এই সময় ব্রিটেনের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বশীলদের বক্তব্য রাখেন কাউন্সিলর অব মস্কের চেয়ারপারসন মাওলানা শামসুল হক, শায়খ মাওলানা তরিকুল্লাহ, মাওলানা আসগর হোসেন, শায়খ আব্দুর রহমান মাদানী প্রমুখ। রোববার বার্মিংহামের একটি রেস্টুরেন্টে সিলেটের দক্ষিণ সুরমা লালাবাজার জামে মসজিদ পুনর্নির্মাণ উপলক্ষে যুক্তরাজ্যস্থ লালাবাজার জামে মসজিদ পুনর্নির্মাণ কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি আব্দুল্লাহ সুমন জানান, মোশাহিদ হোসেনের সভাপতিতে ও নুরুস সুপিয়ান চৌধুরীর পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সৈয়দ শামসুল হুদা। সভায় আগামী 25 এপ্রিল লন্ডনের রয়্যাল রেজেন্সি হলে লালাবাজার জামে মসজিদের পুনর্নির্মাণের লক্ষ্যে ফান্ডরাইজিং অনুষ্ঠানকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়। সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর খালেস আহমদ, সুরমান মিয়া, লাল মিয়া, রাসেল আহমদ, শাহেদা রহমান প্রমুখ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে যা থাকছে। সংহতির পরিচিতি সভা বার্মিংহামে ইব্রাহিম আলীর স্মরণ সভা 28 মার্চ। এরপর আবার আমন্ত্রণ, আমাদের খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যুক্তরাজ্য যুব সংহতি এবং বার্মিংহামে জাতীয় পার্টির নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বার্মিংহাম জাতীয় যুব সংহতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, বৃহস্পতিবার স্মল হিতের একটি রেস্টুরেন্টে পরিচিত সভায় যুক্তরাজ্য যুব সংহতির নেতৃবৃন্দ 31 সদস্য বিশিষ্ট বার্মিংহাম জাতীয় যুব সংহতির সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন। সভায় বক্তারা এরশাদের ব্যানকার্ড হিসেবে জাতীয় যুব সংহতিকে পরিচালনা করে আগামী দিনে জাতীয় পার্টিকে ক্ষমতায় বসাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বার্মিংহাম জাতীয় যুব সংহতির সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও যুক্তরাজ্য যুব সংহতির সদস্য সচিব মনসুর আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য জাতীয় পার্টির সহসভাপতি নাসির উদ্দিন হেলাল, যুক্তরাজ্য যুব সংহতির আহ্বায়ক এস এম কবির আলী, এম জাকির হোসেন, মোহাম্মদ ইউনুস আলী, মারুফ আহমেদ, জবলু উদ্দিন, নূর নাবিল, সাব্বির আহমেদ ও গুলজার আহমদ, ফয়জুর রহমান চৌধুরী, এম বি কামরুল ইসলাম চুনু প্রমুখ। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ এইচ এম এরশাদের 96 তম জন্মবার্ষিকী পালন করেছে যুক্তরাজ্য যুব সংহতি।
প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠক ও 28শে মার্চ উদযাপন পরিষদের সভাপতি ইব্রাহিম আলীর স্মরণে আগামী 28শে মার্চ নির্ধারিত কর্মসূচির পাশাপাশি বিকেল 5টায় বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাচ্ছে নাগরিক শোক সভা। এই উপলক্ষে 28শে মার্চ উদযাপন পরিষদের সাথে বার্মিংহাম কমিউনিটি নেতৃবৃন্দ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি আশরাফুল ওয়াহেদ দুলাল জানান, বিশিষ্ট কমিউনিটি নেতা আজির উদ্দিনের সভাপতিত্বে ও কমরেড মুসুদ আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন আলহাজ নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, টনি হক কবির, আলী ইসমাইল, বশির মিয়া কাদির, কবির উদ্দিন, নাসির আহমেদ হেলাল, মাহবুবুল হক মাখন, নুরুল ইসলাম কিসলু, এনামুল হক নেপা, কামাল আহমেদ, আবুল হুসাইন প্রমুখ। আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেফিল্ডে আওয়ামী লীগের উদ্যোগে পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। বুধবার শেফিল্ডের স্থানীয় একটি হলে আলোচনা সভায় শেফিল্ড আওয়ামী লীগের সভাপতি এম মুহিত আলী মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল্লাহ খালিদের পরিচালনায় বক্তব্য রাখেন শেফিল্ড আওয়ামী লীগের নেতা মতিউর রহমান শাহের। সাংবাদিক আহমদ হুসেন হেলাল, সুফিয়ান আহমদ চৌধুরী, রশিদ আহমদ, ওয়াহিদ আলী, হাফিজ চমক আলী প্রমুখ। সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রবাসের স্কুল কলেজে অধ্যয়নরত বাংলাদেশের নতুন প্রজন্মের সাথে বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতির মেলবন্ধনের প্রয়াসে ভ্যানিসে যাত্রা শুরু করেছে ভ্যানিস বাংলা স্কুল। সেখানে বাংলা শেখার পাশাপাশি ইটালিয়ান স্কুল থেকে দেয়া বাসার কাজগুলো সম্পূর্ণ করে দেয় তারা। বিস্তারিত থাকছে আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদের রিপোর্টে। বাংলা ভাষা পড়ার জীবনে গুরুত্বপূর্ণ, তবে এখানকার স্কুল কলেজে লেখাপড়া করা ছেলেমেয়েরা বাংলা ভাষার চর্চা না থাকায় নিজেদের মাতৃভাষা, নিজেদের সংস্কৃতি ভুলতে বসেছে। এসব কথা চিন্তা করে গঠিত হয় ভ্যানিস বাংলা স্কুল। বহুদিন থেকে বিয়া সার্নালিয়ার কমুনি হলে স্কুলের পাঠদান কার্যক্রম চলে আসছিল, কিন্তু দিন দিন ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্কুলের কার্যক্রম গত শনিবার বিকেলে সিনেমা দান্তের পার্শ্ববর্তী এক হলে স্থানান্তর করে। এ সময় হলভর্তি ছেলেমেয়েরা বাংলা ভাষা ও ইতালিয়ান স্কুল থেকে দেওয়া বাসার কাজগুলো সম্পূর্ণ করে, আর অভিভাবকরা তাদের ছেলে সন্তানদের বাংলা শিক্ষা ও বাংলা সংস্কৃতি শিখাতে পেরে দুশ্চিন্তা মুক্ত হয়েছেন। আমাদের বাচ্চারা এই বিদেশের বুকে বাংলা শুদ্ধভাবে বলতে পারে, যেন সুন্দর করে যেন বাংলা লিখতে পারে, এইটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া, যাতে বাংলা সংস্কৃতি আমাদের বাচ্চারা যেন ভুলে না যায়। ভ্যানিস বাংলা স্কুল শুধু বাংলা শিক্ষায় নয়, তারা ইতালিয়ান স্কুল হতে দেওয়া বাসার কাজগুলো ইতালিয়ান শিক্ষক দ্বারা সম্পূর্ণ করে দেয়। ভ্যানিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার বলেন, প্রতি শহরে একটি করে বাংলা স্কুল গঠন করা উচিত। আমি অনুরোধ করব প্রতিটা শহরেই যাতে আমাদের মতো ভ্যানিস বাংলা স্কুলের মতো একটা বাংলা শিক্ষার একটা ব্যবস্থা করে। বাংলা স্কুলের লেখাপড়ার মান উন্নত করার ব্যাপারেও বলেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এভাবে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে শিক্ষা দিতে পারি। ইতালিতে বই মেলা করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে উপদেষ্টা পলাশ রহমান বলেন, বর্তমানে বাংলাদেশ সরকার বাংলাদেশে প্রতি বছর পয়লা জানুয়ারি বই উৎসব করে, তো আমাদেরকে যদি বইগুলো সরবরাহ করা হতো, আমাদেরকে যদি সেভাবে সহযোগিতা দেয়া হতো, আমরাও এখানে বই উৎসব করতে পারতাম। ইতালির ভেনিস থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। স্পেনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 96তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সুয়েদের রিপোর্টে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 96তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গত 17 মার্চ বাংলাদেশ দূতাবাসের হল রুমে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর নাবিদ শফিউল্লাহর তত্ত্বাবধানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় 35 জন শিশু কিশোর অংশগ্রহণ করে। প্রতিযোগীদের রং, তুলি, পেন্সিলের পরশে ফুটে ওঠে বঙ্গবন্ধু প্রতিকৃতি সহ বাংলাদেশের স্বাধীনতা, বিজয় ও দেশীয় নানা সংস্কৃতি। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বঙ্গবন্ধুর 96তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দূতাবাসের কাউন্সিলর হারুন আল রাশিদ ও ফার্স্ট সেক্রেটারি লেবার উইং মোহাম্মদ শরীফুল ইসলাম। এবারের জাতীয় শিশু দিবসের স্লোগান শিশু গর্বে নতুন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এ প্রসঙ্গ নিয়ে আলোচনায় রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বলেন, বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ সম্পর্কে শিশু কিশোরদেরকে ধারণা দিতে হবে। প্রবাসী শিশু কিশোরদের বঙ্গবন্ধুর ত্যাগ, নিষ্ঠা আর সংগ্রামী জীবনের শিক্ষা দেওয়ার জন্য অভিভাবকদের অনুরোধ জানান তিনি। যে জাতির পিতার আদর্শ, জাতির পিতার স্বপ্ন যদি আমরা বাস্তবায়ন করি, সেটা বাস্তবায়ন হবে, বাস্তবায়িত হবে কিন্তু শিশুদের মাধ্যমে। কারণ কি, এই শিশুরাই আগামী দিনের নেতা। যে একটা লক্ষ্য লাগে, একটা আদর্শ লাগে, একটা কেন্দ্রবিন্দু লাগে, যেখান থেকে উৎসারিত হয় পরবর্তী প্রজন্ম, পরবর্তী উন্নয়ন। আমাদের কেন্দ্রবিন্দু, আমাদের সেই বাতিঘর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অনুষ্ঠানে অনলাইনের মধ্যে উপস্থিত ছিলেন জামাল উদ্দিন মনির, কাজী এনায়তুল করিম তারেক, মিনহাজুল আলম মামুন, গুলাম মাওলা, মোহাম্মদ বেলাল, জহিরুল ইসলাম নয়ন, এ কে এম জহিরুল ইসলাম, আব্দুর রহমান, সেলিম রেজা, দবির তালুকদার প্রমুখ। এছাড়াও বিপুল সংখ্যক স্পেন প্রবাসী বাংলাদেশি এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। স্পেনের মাদ্রিদ থেকে শাহাদুল সুহেদ, চ্যানেল আই। রোববার সুইজারল্যান্ড বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে নাজবুল হাসান শামীমের রিপোর্টে। 20 মার্চ রবিবার সুইজারল্যান্ডের বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে ইউজি মিলনায়তনে অনুষ্ঠিত হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 96তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা। খলিলুর রহমানের পরিচালনায় এবং সুইজারল্যান্ড বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শ্যামল খানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থায়ী বাংলাদেশ মিশন জেনেভার রাষ্ট্রদূত এম শামীম আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রদূত নজরুল ইসলাম, সুইজারল্যান্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ, হারুন রশিদ ব্যাপারী, কারার কাউসার, দেলোয়ার হোসেন জহির, আবুল খায়ের মনির। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। শশী খানের তত্ত্বাবধানে স্থানীয় শিল্পীদের সমবেত জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর শিশু শিল্পী মাদিয়া, লুবনা ও আরিয়ানের নৃত্য ছিল নজর কাড়া। সঙ্গীত পরিবেশন করেন পুনম ইসলাম ও রিমি গৌরীচরণ। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন সুইজারল্যান্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ মোহাম্মদ মোজাম্মেল, জাহানারা বাশার, আশরাফুল আলম লিটন, সেলিম রেজা, মুন্সি মিজান, সুইজারল্যান্ড বঙ্গবন্ধু পরিষদ নেতৃবৃন্দ নজরুল জমাদার, আমজাদ চৌধুরী, মশিউর রহমান সুমন, মাসুম খান, আব্দুর রশিদ, ইমরান খান মুরাদ, লুৎফুর করিম খান, আশকির মিয়া, নূর আহমেদ হিরন, কাজী আসাদ, অরুণ বড়ুয়া, সসীম প্রমুখ। উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসী বাঙালিরা। মহতি এই অনুষ্ঠান আয়োজনের জন্য বক্তারা সুইজারল্যান্ড বঙ্গবন্ধু পরিষদকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আশা প্রকাশ করেন এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রবাসী শিশুরা বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে জ্ঞান লাভ করবে এবং ভবিষ্যতে মাতৃভূমির স্বার্থে নিজেদের প্রস্তুত করবে। সুইজারল্যান্ডের জেনেভা থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাস বঙ্গবন্ধুর 96তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বেলজিয়াম থেকে আশরাফুল আশরাফ জানান, বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমাত জাহানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন দূতাবাসের কাস্টমস মিনিস্টার প্রকাশ দেওয়ান, কমার্স মিনিস্টার তপন কান্তি ঘোষ। সভায় বেলজিয়ামে বসবাসরত প্রবাসীরাও উপস্থিত ছিলেন। প্রবাসীদের পক্ষ থেকে সভায় বক্তব্য রাখেন বজলুর রশিদ বুলু। পরে শিশু কিশোরদের নিয়ে প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন সুমায়া বিনতে আমিন, মাইশা, ফাহিম, ফাতেমা, রিজিয়াস, তিন আরিয়ান ও ফিজা। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাজী এসানুল হক।
বার্মিংহামের বাঙালি তরুণদের ক্রীড়া সংগঠক সিক্স টাইগার ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা 65টি ব্যাডমিন্টন জুটির অংশগ্রহণে বার্মিংহামে সম্পন্ন হল সিক্স টাইগার ব্যাডমিন্টন প্রতিযোগিতা 2016। আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, বৃহস্পতিবার বার্মিংহামের মিস লসের একটি লেসার সেন্টার ও পেরিবারের একটি মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বি এবং ডি এই গ্রুপের এই দুই গ্রুপের বিভক্তি প্রতিযোগিতার বি গ্রুপের সামির ও মাসুম জুটি চ্যাম্পিয়ন, ফরহাদ ও হুমায়ুন জুটি রানার সার্ভ এবং আলী আহমেদ ও জোগলু জুটি তৃতীয় স্থান অধিকার করেন। আর ডি গ্রুপে সুমন জুয়েল জুটি চ্যাম্পিয়ন, জিতু ও রফিক জুটি রানার সার্ভ এবং মেহেদি ও সাইফ জুটি তৃতীয় স্থান লাভ করে। খেলা শেষে আয়োজক ক্লাবের পক্ষ থেকে আব্দুল শকুর, সালেক মিয়া, ইমন রহমান, শাহানুর মিয়া প্রমুখ বিজয়ী ও বিজেতাদের জুটিদের হাতে নগদ অর্থ এবং ট্রফি সহ অন্যান্য পুরস্কার তুলে দেন। এবার সিলেটের খবর। সিলেটে ইপটিজিং এর প্রতিবাদে করায় যুবক খুনের ঘটনায় বিচার চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। তাদের অভিযোগ, পুলিশ খুনিদের আটক করতে তৎপরতা দেখাচ্ছে না। শনিবার সিলেটে মীরাবাজার এলাকায় এলাকাবাসীর মানববন্ধন করে বিপ্লব রায়ের খুনির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। স্কুল পড়ুয়া ভাইয়ের মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় 16 মার্চ সিলেট নগরীর রায়নগর সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন বিপ্লব রায়। এই ঘটনায় মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান বলেছেন, তরুণ সমাজকে সামাজিক বিপর্যয় ও মাদকের গ্রাস থেকে রক্ষা করতে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এলাকাভিত্তিক এসব টুর্নামেন্টের মাধ্যমে জন্ম হয় তারকা খেলোয়াড়দের। রোববার বিয়ানীবাজার উপজেলা কুড়াবাজার ইউনিয়নের দেউল গ্রামের প্রবাসী আলী জাকির সিদ্দিক ও প্রবাসী আব্দুল ওয়াদুদের পৃষ্ঠপোষকতায় শাহজালাল যুব সংস্থা আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বাবুল, মোখলেস উদ্দিন, লন্ডন প্রবাসী আব্দুল ওয়াদুদ, জাহেদ আহমেদ প্রমুখ। ফাইনাল খেলায় কুশিয়ারা ক্রিকেট একাদশকে 12 রানে পরাজিত করে শিরোপা ফাইনালে জিতে গোবিন্দ শ্রী ক্রিকেট ক্লাব। বিজয়ীদের ট্রফি ও প্রাইজ তুলে দেন অতিথিরা। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। ইইউ ত্যাগে ব্রিটেনের ক্ষতি ছড়াতে পারে $150 মিলিয়ন। শ্যাডোলে সাদিক খানের পক্ষে লেবার লিডার জেরেমি কর্মিনের প্রচারণা। ইন্টারপোলের রেকর্ড থেকে মুছল তারেক রহমানের নাম। ব্রিটেনের মন্ত্রিসভা থেকে ডানকান স্মিথের পদত্যাগ। এই ছিল আজকের আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।